Jaya Krishna Keshava. Vatsyapalaka. শিশু কৃষ্ণকে হত্যার অভিপ্রায় সুন্দর পোশাক আর নানা আভরণে সজ্জিত হয়ে গোকুলের পথে চলল। ধরিয়া মোহন বেশ পরম সুন্দরী, ধরিয়া মোহন বেশ পরম সুন্দরী, কটাক্ষে পুরুষের মনলাসে হরি, কটাক্ষে পুরুষের মনলাসে হরি, ধরিয়া মোহন বেশ পরম সুন্দরী। উপকথা কহে আর মনে মনে হাসে, ধরি
মোহন বেশ পরম সুন্দরী। বাহ বাহ, ছেলে কি সুন্দর দেখতে গো। দেখি দেখি, আমি একটু কোলে নিই। বলে পুতনা গোবিন্দকে কোলে তুলে নিল, আর গোবিন্দের মোহন রূপে পুতনা মোহিত হয়ে গেল। কিন্তু পরক্ষণেই তার মনে হলো, না, আমি যদি গোবিন্দকে না মেরে ফিরে যাই তবে ওই কংস আমাকেই হত্যা করবে, সুতরাং আমাকে বিষ প্রয়োগ করে এই গোবিন্দকে হত্যা করতে হবে। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day. And don't forget to like and share our channel.